আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব যত বড় তত ছোট এরকম অঙ্ক যে কোনো চাকুরি পরীক্ষায় আসলে দেখা মাত্রই কিভাবে উত্তর দিবেন। চলুন এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আজকে আলোচনা করছি যে একটি সংখ্যা 301 হতে যত বড়, 381 হতে তত ছোট সংখ্যাটি কত। এরকম প্রশ্ন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রেফারেন্স দেওয়া আছে কত জায়গায় কত পরীক্ষায় আসছে। এরকম প্রশ্ন আসলে আপনার জাস্ট যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যা যোগ করে নেবেন। যেমন এখানে আছে 301 এবং 381, দুইটি সংখ্যা যোগ করে নেবেন। যোগ করার পর দুই দ্বারা আপনারা ভাগ করে নেবেন, বাস উত্তর শেষ। তাহলে চলুন এই যে অঙ্কটা আছে আমরা যদি যোগ করি তাহলে কি আসে, এক, এবং এক যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই টু। এইট এবং শূন্য যোগ করলে আসবে আমাদের এইট, থ্রি এবং থ্রি যোগ করলে আমাদের আসবে সিক্স, এর মানে 682। তাকে আমরা ভাগ করব দুই দ্বারা, দুই দ্বারা যখন আমরা ভাগ করব দেখুন কি আসে, এই 6 কে আমরা দুই দ্বারা ভাগ করলে আসবে 3, 8 কে যখন আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে আসে 4, 2 কে দুই দ্বারা ভাগ করলে আসবে 1, এর মানে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা হচ্ছে 341। দেখুন দেখা মাত্রই কিভাবে আমরা উত্তরটা বলে দিতে পারছি। আশা করি আপনারা নিচের প্রশ্নগুলো পারবেন, আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে উত্তরগুলো কি। দেখুন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে একটি সংখ্যা 220 থেকে যত বড়, 490 থেকে তত ছোট সংখ্যাটি কত। এই যে প্রশ্নটা, জাস্ট দুইটা সংখ্যা যোগ করবেন, যোগফলকে দুই দ্বারা ভাগ করে যে রেজাল্ট আসবে সেটাই আপনাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম আরো কয়েকটা প্রশ্ন দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। দেখুন আরেকটা প্রশ্ন, একটি সংখ্যা এত থেকে যত বেশি, এত থেকে তত কম সংখ্যাটি কত। এই যত বেশি তত কম। আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে যে একটি সংখ্যা অত থেকে যত বড়, 820 থেকে তত ছোট সংখ্যাটি কত। দেখুন এটাও অনেক পরীক্ষা আসছে, 23তম বিসিএস আসছে। আরো প্রশ্নগুলো দেখুন, আমি যদি একটু ধরে নিই আপনার একটু প্র্যাকটিস করার সুবিধাতে আমি প্রশ্নগুলো দিয়ে দিলাম। এই যে এত থেকে, এই যে প্রশ্নগুলো আপনারা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।